রাজ্যখনৰ অপরাধ নিয়ন্ত্রণ উগ্রপন্থাৰ সৈতে মোকাবিলা জীৱন আৰু সম্পত্তি সুৰক্ষা নিশ্চিত কৰা আইন শৃঙ্খলা বজাই ৰখাত আমাৰ সরকারখনে ইতিমধ্যে বহুত সফলতা লাভ কৰিছে। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর কমল বৰিয়া তেখেতে এগৰাকী দূৰদৰ্শী নেতা আৰু 24 ঘণ্টাই সক্রিয় হৈ থকা এগৰাকী নেতা। চৰকাৰৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে বিভিন্ন সহযোগিতা নীতি অনুসৰি দুৰ্নীতিৰ উত্তৰ দিশত আৰক্ষীয়ে সক্রিয়ভাৱে কাম কৰি আছে। তদুপৰি শেহতীয়াকৈ কেইবাটাও স্বল্পকালৰ বিষয়ত এই মূল মন্ত্ৰ অনুগত কৰি আপোনালোকে অনাগত দিনবোৰত প্ৰকৃতাৰ্থ জনতাৰ হকে সেৱা আগবঢ়াব লাগিব। অপৰাধীৰ হৈতে কঠোৰতকৈ কঠোৰ হবলৈ আৰক্ষীক মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহ্বান জানাই আছে। কোৱাৰ দৰে দুখীয়া বিচলাৰ ওপৰত লাঠি চলোৱাৰ পৰিৱৰ্তে ৰাইজৰ হৃদয় জয় কৰি অপৰাধীৰ বিৰুদ্ধে কঠোৰতকৈ কঠোৰ হওক আপোনালোক। অপরাধীর বিরুদ্ধে অসম আরক্ষীয়ে বিশেষ সফলতা প্রদর্শন করে নতুন পরিচয় লাভ করেছে। অপরাধ নিয়ন্ত্রণত সফলভাবে রাষ্ট্রপতির নিশান লাভ করবলে সক্ষম হয়েছে। এই দিকত অসম আরক্ষীয়ে রাইজর মাজত আস্থা বিশ্বাসের এক নতুন বাতাবরণ সৃষ্টি করবলে সক্ষম হয়েছে। সেই ধারা অক্ষুণ্ণ রাখি আপনাদের অসম আরক্ষীর গৌরব ধ্বজা অসম আরক্ষীর গৌরব ধ্বজা নিজের আকাশত ঘুরে রাখব লাগবে। সংবিধান গণতন্ত্রক সুরক্ষিত করে আর আইন শৃঙ্খলা বজায় রাখি দেশ মাতৃ প্রতিটি স্থানতে দৃঢ়তায় আগুয়াই যাব লাগবে। আপনার কর্তব্য জীবন হব কর্তব্য পালনের